জালের মতো মাছ খাচ্ছে। এটা খেতে পারেন, এটা হেভি টেস্ট হবে। বনলেস ভেটকি আছে, চিতল আছে, পুরো টেস্টি মাছ। পাবদা দাদা বলছে আস্তে আস্তে খেতে। লকডাউনে খুব করুণ সিন গেছে আমাদের, 3 মাস কন্টিনিউ বন্ধ ছিল, দোকানপাট সব বন্ধ ছিল। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি দীঘা সমুদ্র সৈকতে। আজকে আমরা চলে এসেছি দীঘাতে ফুড ব্লগ করতে। তো আমরা আজকে কি ফুড ব্লগ করব দীঘাতে? আজকে সন্ধ্যার সময় আমরা আজকে ট্রাই করব বিভিন্ন রকমের মাছ, এবং সেগুলোর টেস্ট সম্পর্কে আমরা রিভিউ দেব, এবং কোনটা আমাদের কেমন লাগলো সেটা সম্পর্কেও বলবো। এখন আমরা রয়েছি একদম সমুদ্র সৈকতে, দেখে নিন। লাফা আজকের ভিডিওতে একটু নয়েজের সমস্যা হবে, বিকজ অফ এখানে প্রচুর সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আর আমরা এখন হাঁটছি পাড়ের দিকে যাচ্ছি, অবশ্যই সেখানে দেখব কী কী মাছ পাওয়া যায়। তো দেখতে থাকুন পেটুকদা ভাই। তো আজকে আমরা চলে এসেছি ওল্ড দীঘায়, ঠিক উল্টো দিকে তাকালেই খিদে, টেস্টি ফিশ ফ্রাই। সত্যিই মানে মাছগুলো দেখে আমাদের খেতে ইচ্ছা করছে। তো চলুন দামগুলো শুনে নেওয়া যাক। তো ফার্স্টে আমরা জিজ্ঞেস করছি কাঁকড়ার দাম কত? কাঁকড়াটা 70 টাকা। আচ্ছা, এটা কি ইলিশ? এটা ইলিশ মাছ। ইলিশ কত করে? 100 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে? এটা পমফ্রেট আছে 40 টাকা, আছে 50 টাকা, আছে 40-50। আর চিংড়িগুলো 40 টাকা করে, খোলা ছাড়িয়ে ফ্রাই হবে মশলা দিয়ে। আচ্ছা, এটা কি মাছ আছে? এটা তোপসে মাছ আছে। আচ্ছা, এটা এরো সব তোপসে তোপসে। আচ্ছা আচ্ছা, আর এটা? এটা পাবদা আছে। পাবদা? হ্যাঁ। পাবদা কত? পাবদা 60 টাকা। পাবদা 60 টাকা। আর ওটা? ওরা ভোলা ভেটকি আছে 30 টাকা করে। আচ্ছা, ভোলা ভেটকি 30। আর এগুলো? বনলেস ভেটকি আছে 50 টাকা, চিতল আছে 60 টাকা করে চিতল। আচ্ছা, আর ওগুলো ফ্রাই? ওটা চিংড়ির ফ্রাই আছে, ছোট ছোট। আচ্ছা আচ্ছা। তো ফার্স্টে আমরা কাঁকড়া দিয়ে শুরু করি। তো আজকে আমরা ইন্ট্রো দিতেই ফার্স্টে ভুলে গেছি। আমি নীল। আমি প্রসূন। তো আজকে আমরা খাবো মাছ ভাজা। মাছ ভাজা। তো চলুন দেখতে থাকুন পেটুকদা ভাই। চলে এসছে আমাদের সেকেন্ড মাছ ভাজা। এটা হলো ভেটকি ফ্রাই, ঠিক আছে, একদম কড়াই থেকে সদ্য তুলে আনা, প্রচণ্ড গরম, ঠিক আছে, হাত দিতে পারছি না। ধোয়া উঠছে একদম, ভেতরটা পুরো মাছ, আমার গরমে হাত থেকে পড়ে যাচ্ছে। বোনলেস? হ্যাঁ অবশ্যই, ভেটকি তো বোনলেসই খেতে হবে। খাবো, একটু এখান থেকে ভাঙছি আমি, পেছন থেকে আমি মাছটা দেখাতে চাই, কিন্তু প্রচণ্ড গরম। মাছটা আসলো না, যদিও মাছের উপরে ভাজার কোটিংটা আসলো, সেটা আমি খাচ্ছি। কোটিংটা তো ভালো, মাছটা খেতে চাই। দীঘায় যারা আসেন বাঙালি, মাছ তো সবাই খায়, মাছ না খেয়ে বোধহয় দীঘা থেকে কেউ যায় না, কি বলিস? এবার আমি মাছটা খাবো, একটু ঠান্ডা হয়েছে। দাদা বলছে আস্তে আস্তে খেতে।
আমরা একটু শুনে নেব কাকিমার কাছ থেকে যে লকডাউনে কাকিমাদের কেমন কেটেছে। লকডাউনে খুব করুণ সিন গেছে আমাদের, 3 মাস কন্টিনিউ বন্ধ ছিল, দোকানপাট সব বন্ধই ছিল আমাদের, সমস্ত এখানে ঘাট পুরো বন্ধ ছিল। হ্যাঁ, পুরো ঘাট পুরো বন্ধ, কেউ কে একটাও কেউ নরমাস কেউ ছিল না, আমাদের স্থানীয় কেউ আসেনি, টোটাল বন্ধ ছিল। খুব অসুবিধার মধ্যে দিয়ে কেটেছে, কেটেছে দিন, মানে এখন যে একটা লোকজন আসছে আমাদের খুব মানে অনেক ভাগ্য এই যে একটা একটা কাস্টমার আসছে, নাহলে তো প্রচুর অসুবিধা পড়েছিলাম আমরা। যাই হোক, আমাদের দোকান যে এইভাবে আসছে, অনেক বড় হোক, আরো ভালো ভালো তোমরা মাছ তোলো এবং সবাই এসে এখানকার মাছ ট্রাই করবে, এটাই আমরা চাইবো। তো দেখতে থাকুন পেটুক দা ভাই। এটা খেতে পারেন, এটা হেভি টেস্ট হবে, বোনলেস ভেটকি আছে, চিতল আছে, পুরো টেস্টি মাছ। পাবদা ভোলাগুলো 30 টাকা, ভোলা আছে এখানে 50, লিকি আছে। তো আমরা পমফ্রেটটা নিয়েছি আর এবং শুধু ফ্রাই, শুধু ফ্রাই করে নিয়েছি, যেহেতু মানে ওটা বেশি রিচ হয়ে যাচ্ছিল, তো শুধু ফ্রাইটা খেয়ে দেখি কেমন লাগছে। প্রচণ্ড গরম, এই দোকানে খুব ভালো লাগলো দেখে, তার জন্য এই দোকান থেকে আমরা পমফ্রেটটা ট্রাই করছি। তো আমরা পরে আরেকটা দোকানে চলে এসেছি, এখান থেকে আমরা বাগদা চিংড়ি নিয়েছি, বেশ বড় সাইজ, 30 টাকা পিস। তো খাচ্ছি, অনেক কষ্টে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে পুরো মাছটা দেখতে পাচ্ছি, ভেতর থেকে এগুলো ছাড়িয়ে নেবো। একদম পিওর মাছ। তো এতক্ষণ ধরে আমরা সমুদ্রের পাড়ে যতগুলো মাছের দোকান আছে প্রায় সবকটা মাছের দোকানে আমরা ঘুরে ফেলেছি। তো এবার শেষ করছি ভিডিওটা পাপড়ি চাট দিয়ে। দীঘায় সমুদ্রের পাড়ে বসে সন্ধেবেলা পাপড়ি চাট খাননি এমন মানুষ হয়তো পাওয়া যায় না।
তো এটা খুব ফেভারিট, সেই কারণে মাছের ব্লগের ভেতরে আমরা পাপড়ি চাট শুরু করে দিলাম। ভালো বানিয়েছে। আচ্ছা তোমরা বাদাম দাও না গো, বাদাম দাও না, বাদাম দিলে মানে আরও টেস্ট হতো। তবে টক দইটা দিয়ে ভালো লাগছে। পার্টিতে যাবি তো উপরে? অবশ্যই, উপরে আমাদের পার্টি হচ্ছে একটা, সেখানে যাব। তার আগে সন্ধ্যায় যে আমরা মাছ ভাজা খেলাম তার রিভিউ দেব। তো তুই বল যে তোর কোন মাছটা সব থেকে বেশি ভালো লেগেছে? আমার তো লাস্টে যে পমফ্রেটটা খেয়েছি সেটা বেশ। আচ্ছা, সেটা আমি একটু ট্রাই করেছিলাম, সেই কারণে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আর আমার ভেটকিটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কাঁকড়াটা আমার মনে হয়েছে ওই যদি উপরের ওইটা আমার, হ্যাঁ, কোটিং দিয়ে যদি না না হতো তাহলে মনে হয় ভালো লাগতো। ভালো লেগেছে। তবে প্রথম এই এই ক্যামেরা একটু দাঁড়াও তুমি, প্রথম যে দোকানে গেছিলাম সেই দোকানের কাকিমা এবং দোকানে যারা ছিলেন তারা আমাদের সাথে খুব কোঅপারেট করেছেন, তারা খুব হ্যাপি। কিন্তু পরে যেখানে গেছিলাম তারা একটু খিটখিটা ছিল, সেই জন্য পছন্দ হয়নি। আমাদেরকে বলছে যে তোমরা ফাঁকা সময় আসতে পারতে। যাই হোক, তো আপনারা ভিডিওটা দেখবেন, এবং আজকে এখনও পর্যন্ত আপনাদেরকে সাবস্ক্রাইবের কথা বলা হয়নি। নীলাদ্রি, তুমি তোমার স্টাইলে সাবস্ক্রাইবের কথা বলে দাও। কী করছেন, সাবস্ক্রাইবটা করুন। এত কষ্ট করে আমরা দীঘা এলাম আর এত মানে এত রকম মাছ, এত রকম মাছ খেলাম, জানি না পেটের অবস্থা কি থাকবে। যদি কিছু হয় আপনারা দায়ী। তো তার জন্য কি করতে হবে, আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমরা নিত্য নতুন ভিডিও ছাড়লে সেটা নোটিফিকেশন আপনাদের সবার কাছে চলে যাবে। আর কমেন্ট করে জানাবেন যে আমরা কোথায় ব্লগ করব। অনেকেই জানিয়েছে আজকে, মানে হচ্ছে আজকে বেশ কয়েকজন জানিয়েছে যে আমাদেরকে রাজারহাটে যে কফি হাউসটা নতুন ওপেন হয়েছে সেখানে যাওয়ার কথা। আমরা ভাবছি কিভাবে সেখানে যাওয়া যায়। তো দেখতে থাকুন পেটুক দা ভাই। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।